আর বোকা ছেলে এখন না বাবা, তুমি শো, আমি আমি শুয়ে শুয়ে করি বাবা, তুমি শো, আমি দাঁতটা দেখি দেখি দেখি, আমি তো কখনই ফেলবো না বলছি না বাবা, আমি দাঁতটা আলগা করার ইয়ে করতে তা ঠিক আছে, সদারকে এইভাবেই থাকো দেখি, না 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 এই যে ইয়ে করে না বাবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ধরো কোনটা জানো, আর ছড়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 কি হলো? না না আমি তো 31 বলেছি, 100 গুণ বলেছি না বাবা, ওকে 31 আমি আমার কষ্ট লাগে, 32 আমারও করে পাইছি, 34 35 তুমি বাকি ফিফটি আমি করবো, আস্তে আস্তে না বাকি ফিফটি আমি করি, তুমি একটু রিল্যাক্স, তুমি একটু রিল্যাক্স হবে, ওকে 51 নিচে যাচ্ছ কেন, আর নিচে যাচ্ছ কেন, আমি একটু করে দেই, তোমার তো হয় না, তোমার তো হয় না, হয় না বাবা, হয় না, হ্যাঁ সমস্যা আছে, কোথায় কোথায় তোমার দাঁত তো আছে, এখনো তো যায়নি, ওই যে আছে তো, কে 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 কোন দাঁত পশু পাখিতে খেয়ে ফেলছে, কে পচা দাঁত লাগিয়েছে, জীবাণু, তা তোমার দাঁত তো ওখানেই আছে, হ্যাঁ দেখি হা করো তো দেখি দাঁত, কোনটা কোনটা, ওটা নষ্ট হয়নি বাবা, ওইটা হচ্ছে তোমার পুরনো দাঁত, ওইটা যদি পড়ে যায় তাহলে নতুন আর একটা দাঁত গজাবে বাবা, কোথায় এখন তো ব্যথা পেয়েছো তুমি, কখন ওইটা তো একটুখানি তো ব্যথা লাগবেই বাবা, একটা দাঁত উঠালে একটুখানি ব্যথা লাগবে না, তুমি যখন ছোট ছিলে তখন তোমার ব্যথা লেগেছিল বাবা, তুমি বলতে পারো নাই বাবা, আরে বিছানায় পড়তেছে মা রাগ করবে বাবা, এই
এখন তুমি কি তুমি বড় হইছো এইজন্য কষ্ট লাগতেছে? না 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 বাবা, কিচ্ছু হবে না। তোমার দাঁত ফেললে ওটা তো নড়ে গেছে, ওই দাঁতটা ফেললে তুমি অনেক ভালো থাকবে বাবা। নতুন আর একটা দাঁত গজাবে এবং সেই দাঁত দিয়ে তুমি অনেক মজার মজার চিকেন খেতে পারবে, মাটন খেতে পারবে, ফিশ খেতে পারবে। সেটা কেন লড়লো তুমি একটু বলো তাহলে, আমি একটু শুনি আবার। ঠিক আছে, ওকে পাঠাবো তাহলে, তুমি বলো। না তোমাকে পাঠাই নাই তো, তোমাকে পাঠাই নাই তো, তুমি বলো। করতেছি, তুমি একটু বলো তো, তোমার এটা সবাই শুনুক, তোমার দাঁতটা কেন নড়ে গেল বলো। এখন হচ্ছে তুমি যে তোমার যে জিলাপি খেলে তারপর যে তোমার দাঁত নড়ে গেল, তাহলে এটা দোষটা কার? পাথর দিয়ে কি বানিয়েছে? আচ্ছা শোনো, তাই ভিডিওতে কি বলবো ভাইকে? তাই তো, সেটাই তো, বাড়িতে পাথর দিয়ে জিলাপি বানায় নাই বাবা, ওটা তোমার দাঁত এমনিতেই নড়ে গেছে। ও তাই? ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি বাইকে বলবো। কিন্তু তুমি তো সায়েন্টিস্ট হবে বলছিলে না, তো সায়েন্টিস্ট হলে তো তুমি তো সায়েন্টিস্টের মতো কথা বলতেছো না, এটা হচ্ছে তোমার ওই দাঁত ছোটোবেলায় লড়ে যায়, ওই দাঁত পড়ে গিয়ে আবার নতুন দাঁত আসে, কেমন বাবা? এটা হলো সায়েন্টিস্টের কথা। জিলাপি তো পাথর দিয়ে না, জিলাপি নর্মালি ছিল, তোমার ওই দাঁতটা পুরনো হয়ে গেছে এই জন্য নড়ে গেছে বাবা। তা শক্ত তো হতেই পারে, নতুন নতুন যদি তেলে ভাজি করে তাহলে তো শক্তই থাকবে, ওটা আস্তে আস্তে নরম হবে জিলাপি বাবা। কেন কেন বাবা, কেন পছন্দ করবে না? পাথর দিয়ে বানাইছে তাই পছন্দ করবে না? ঠিক আছে, তা ভাইকে বললেই তো হয়, ভাই এরপরে জিলাপি আনলে তুমি ময়দা দিয়ে বানিয়ে আনবে, পাথর দিয়ে না। ময়দা দিয়ে যেটা দিয়ে তুমি রুটি খাও ওটা দিয়ে। ঠিক আছে, ওকে, এরপরে ভাইকে বলবে, ঠিক আছে? আমি সকালে দাঁতটাকে লড়ানোর ভাঙার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমার একটু ব্যথা হচ্ছিল, যেন রাত্রে হয়ে গেছে ঘুমাচ্ছিলাম, তারপরে ব্যথা কমে কমে গেছে, এখন দাঁতটা আমি
আমি আমার মাঞ্জাটা লড়া ভেঙে ফেলেছে। বন্ধুরা দেখো আমার দাঁত পড়ে গেছে, সুন্দর দাঁত উঠবে, দেখো আমার দাঁত। কোথায় দেখি বাবা দেখি? তুমি ওখানে রাখো, এইভাবে রাখো হাতে, আমি দেখি। এই যে দাঁত না, তোমার হাতে রাখো, হাতটা দাও। হ্যাঁ এই যে দাঁত, ওই দেখাচ্ছি আমি, দাঁতটা দেখাচ্ছি। এই যে দেখুন আমার বাবার দাঁতটা। এখন আমি ব্যথা পাই না, এরকমই দাঁত দাঁত ফালাও না। কেন দাঁত ফালাবে জানো? কেন বলো? কেন যে দাঁত লড়লেই ফালাতে হয়। বাহ সত্যি বাবা? হ্যাঁ। হ্যাঁ না ফালালে কি হয় সেটা বলো। দাঁত ফুটে যায়। না বলো, দাঁত ফালালে সুন্দর দাঁত আর একটা উঠে। দাঁত যেন না ফালাও, তাহলে দাঁতে দাঁত উঠবে, যেন ফালাও দাঁত উঠবে। সুন্দর দাঁত উঠবে না বাবা? সুন্দর। দেখি তোমার কোন দুইটা দাঁত এখন ফালাইছে দেখি। দেখা ওইভাবে নেই, ভেবে দেখো, ঢাসি দিয়ে, ঢাসি দিয়ে দেখা। ওকে এই, হ্যাঁ দেখেছে দেখেছে বাবা। বন্ধুরা আবার দেখা হবে। আর এটা যদি ভালো লাগে তাহলে বলো আমার ভিডিওটা ভালো লাগে। এটা যখন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর তারপরে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে থ্যাংক ইউ বাবা। আমি বড়দের মতো কখনো ব্যথা পাই না, বুঝেছো? বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে। তোমরা এখন যাও আর পুরানো দাঁতকে ফেলে দাও, দেখি কোনটা 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 পুরানো দাঁত হয়েছে। আমি কিন্তু তাদের কথা শুনতে পাচ্ছি না, তো ভিডিও করলে আমাকে বলবে আমার পুরানো দাঁত হয়েছে। তারপর আমি চাপে তোমাদের বাসায় এসে দাঁতটাকে একটাবার ফালাই দিব, বড়দের মতো কান্না করে না, বুঝেছো?